আপনার আজ আমার অনুষ্ঠানে বসছেন সে সম্পর্কে কোনো প্রতিক্রিয়া আছে? আমার পঞ্চায়েত সমিতির যে ঘটনা ঘটিছে সেটা আমার সব সমস্ত সরপঞ্চ ভাই ভী এবং সভ্য ভাই ভী মানুষ বহুত আঘাত দিয়েছি। যেহেতু আমার অতি নিয়ম কানুন ভিতরে আমি সমস্ত বন্ধা সেটি বিডিও যে প্রকার ব্যবহার করা যাই মগা হয়েছিল যে আপনার প্রোজেক্ট দেবে কি হিসাব নেবে আর তার সব বিভিন্ন নির্দেশ অছি কোন বিভাগের কোণ যাই আপিআই হোক যেমি হোক তার সিস্টম অছি সেই সিস্টম কু নযাই যে প্রকার অসভ্য ব্যবহার সে ব্যবহার কু বিরোধ করি এবং আসামি কু যেতে শীঘ্র গিরফ করা আমার সেই দাবি রয়েছে। সেই দাবি আমি সমস্ত এটি একাঠি হয়ে আমরণ অনশন করছি। আমরণ অনশন বসবার মুখ্য কারণ হচ্ছে গোটে আসামি কি আমি কিছু দিন তবে আপনার জাঁথে পটামুটি পুলিশ স্টেসন মধ্যে বসিছিল এই দাবি নিয়ে অথচ দাবির পুঁজি তিন চার দিন বিতি পুঁ আজ আমি বুদ্ধি বসিয়া বাধ্য হল কারণ হচ্ছে গোটে পঞ্চায়েত সমিতি গোটে শৃঙ্খল অনুষ্ঠান যে অনুষ্ঠান ভিতরে আমি একত্রিশ পঞ্চায়েত সভ্য সরপঞ্চ আমি বসি এটি গোটে প্রতি পঞ্চায়েত কিছু ভালোমন্দ কথা বিচার করতে যদি এটি সুরক্ষিত যদি প্রশাসন রোনি এটি আমি সভ্য সরপঞ্চ কত পরিমাণে সুরক্ষিত আমি কাহকে দুঃখ জনাইবু গোটে জিনিস হচ্ছে যেপর্যন্ত আসামকে গিরফ করা না যাইছে সে পর্যন্ত আমার অনুষ্ঠান সম্পন্ন।